শিক্ষামন্ত্রীকে আমি বলি আপনি কয় বিষয়ের লেখাপড়া করছেন, ডক্টর দীপুমণিকে বলবো আপনি কয় বিষয়ের লেখাপড়া করেছেন, কোনটা ইসলাম বিরোধী আর কোনটা ইসলাম বিরোধী না সেটা বলার ইলম আপনি কোথায় পেয়েছেন? এই যোগ্যতা আপনার নেই যে আপনি বলতে পারেন কোনটা ইসলাম বিদ্বেষী না, এটা বলতে পারে এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, ঠিক কিনা জোরে বলে। আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে। আমাদের দেশের সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে পর্দা, বোরকা, দাড়ি, ধর্মীয় পোশাক নিয়ে মারাত্মক কটূক্তি করা হয়েছে। জানেন আপনারা, পর্দার পুঁতি শব্দ বলা হয়েছে অবরোধ, আর যেসব মুসলিম নারী পর্দা মেনে চলেন তাদেরকে অবরোধ কারিনী বলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে তারা আমাদের দেশের 90% মুসলমানদের দেশের সামাজিক বিজ্ঞান বইয়ে এই সমস্ত লেখাগুলো ঢুকানোর দুঃসাহস কোথায় পেলে তোমরা? যেখানে ভারতের সুপ্রিম কোর্টের সামনে একজন তরুণী পর্দার পক্ষে আওয়াজ তুলে সারা বিশ্ব প্রকম্পিত করে দিয়েছে, সেখানে মুসলিম দেশের বই পুস্তকের মধ্যে পর্দার বিপক্ষে কথা বলে তোমরা পার পেয়ে যাব, এটা কিন্তু চিন্তা করো না, ঠিক কিনা জোরে বলে। তোমাদেরকে জাতি চিহ্নিত করে রাখবে, মুসলিম ও নাস্তিক মুরতাদদের কিছু চিন্তা চেতনার ফলে এই ধরনের মারাত্মক ঘটনা তারা ঘটাচ্ছে, এজন্য আমরা ব্যথিত এবং দুঃখিত। এই বইয়ের মধ্যে আরো বিভিন্ন বিষয় আপত্তিকর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার এই মোবাইলের মেসেজের মধ্যে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একজন পরিচালক একটা মেসেজ পাঠিয়েছে, মেসেজটা আমি পড়ছি, অনেক লম্বা একটা মেসেজ। সেই মেসেজটার মধ্যে এমন সব কথাবার্তাগুলো পড়ানো হচ্ছে যেই কথাবার্তাগুলো আমি একটি শব্দ আপনাদের কাছে বলতে পারবো না। ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে ছেলে এবং মেয়েদের ব্যাপারে এমন সব লেখাপড়া, সেখানে টিচার কিভাবে টিচিং দিবেন আমার এটা বুঝে আসে না, কতটা চরিত্রহীন, কতটা বেহায়া, নির্লজ্জ হলে এইরকম বিষয়গুলো সিলেবাসভুক্ত করতে পারে এটা আমার বুঝে আসে না। আর লজ্জাশীলতা হচ্ছে ঈমান, ঠিক না বেটা? ঠিক। লজ্জাশীলতা যখন উঠে যাবে তখন পৃথিবী থাকবে না, অথচ এইগুলো করা হচ্ছে। এগুলো আসলে আমরা দুঃখের ভাষাগুলো কিভাবে প্রকাশ করব এই ভাষা আমাদের জানা নাই, অতি সত্বর এই বিষয়ে পদক্ষেপ সরকারকে করতেই হবে। কারণ এদেশের শিক্ষামন্ত্রী আবার এগুলোর ব্যাপারে বলতেছেন যে কোথায় ইসলাম বিদ্বেষী কথাবার্তা আপনারা পাইছেন, ইসলাম বিদ্বেষী কিছুই নাই। কে বলতেছে? শিক্ষামন্ত্রী বলতেছে। আচ্ছা, শিক্ষামন্ত্রীকে আমি বলি আপনি কয় বিষয়ের লেখাপড়া করছেন, ডক্টর দীপুমণিকে বলবো আপনি কয় বিষয়ের লেখাপড়া করেছেন, কোনটা ইসলাম বিরোধী আর কোনটা ইসলাম বিরোধী না সেটা বলার ইলম আপনি কোথায় পেয়েছেন? এই যোগ্যতা আপনার নেই যে আপনি বলতে পারেন কোনটা ইসলাম বিদ্বেষী না, এটা বলতে পারে এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, ঠিক কিনা জোরে বলে। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলো আমাদের এখন সময়ের জন্য খুব দুঃখ পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে আমাদের খুব বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবং সরকারের যাতে বোধোদয় হয়, ইতিমধ্যেই তারা মনে হয় খুব জোরালো পদক্ষেপের দিকে যাচ্ছেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বছরে ব্যাপক পরিবর্তন করা হয়েছে, সেখানে মূর্তির পড়াশোনা ঢুকানো হয়েছে, সেখানে মসজিদের পড়াশোনা উঠিয়ে দেওয়া হয়েছে, মুসলিম মনীষীদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে ঢুকানো হয়েছে, কথা ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলোকে আমরা বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভালো কাজে সম্পৃক্ত করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।